হ্যালো গাইস, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করতে চলেছি, আর ব্লগ ভিডিওটা শ্যুট করেছি আমি মা বাড়িতে। তো আজকের ভিডিওটা এই টপিকের ওপরেই হয়েছে যে মা বাড়িতে গেলে পরে সারাদিন আমরা কি কি করি, কিভাবে মজা করি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো একটুও স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকো। আমাকে যদি ভালো লেগে থাকে বা আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমরা পাও। তো আর বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। এই তো দেখতেই পাচ্ছ আমি এখনো ঘুমিয়ে রয়েছি, আর আমাকে ওরা ঘুম থেকে তোলার জন্য এখন কি কি কীর্তন শুরু করছে সেটা তোমরা দেখেই নাও। অ্যাকচুয়ালি সত্যি ওরা কীর্তনই শুরু করেছে, আর যেহেতু ওরা আমার ফোনে পাসওয়ার্ড জানে তাই জন্য আমার ফোন দিয়ে ভিডিও করছে, আবার আমাকেই ঘুম থেকে তুলছে। যাই হোক, ওরা ভিডিওটা বানিয়ে দিয়েছে বলে আমি ব্লগটাও বানাতে পারলাম। এখানটায় দেখো আমার দিদিভাই, আমার মামার মেয়ে আর আমার মাও সাথে যোগদান করেছে আমাকে ঘুম থেকে ওঠানোর জন্য। এরকম বিরক্ত করলে ঘুম থেকে তো উঠতেই হয়, তাই আমিও উঠে পড়লাম। ভেবেছিলাম আজকে অনেক বেলা পর্যন্ত ঘুমাবো যেহেতু মা বাড়িতে এসেছি বলে কথা। ঘুম থেকে উঠেই দেখছি ছোট মামি কি কি রান্না করবে, সেগুলো অলরেডি দোকান থেকে কিনে নিয়ে চলে এসেছে। তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক, দেখা যাক কি কি মেনু হচ্ছে। দেখো এখানটায় সবাই এখানটায় রান্নার প্রিপারেশন নিয়ে নিয়েছে। আমার বাবা সকালবেলা কত ভালো রান্না। আর দেখি ছোট মামি কি করছে। এই যে আমার ছোট মামি ছোলার ডালের প্রিপারেশন নিচ্ছে, আর দেখো অলরেডি চায়ের জলও বসে গেছে। বড় জেঠার বাড়ি গেলাম পরে সেই বউ দিয়া তোমরা দেখেই নিয়েছো সকাল সকাল ভালো মন্দ খাওয়ার প্রিপারেশন সবাই নেওয়া স্টার্ট করে দিয়েছে, তাই জন্য এখন ব্রাশ করে নেব। তো ব্রাশ করে তারপরে আবার তোমাদের দেখাচ্ছি যে সারাদিন আমরা কি কি করছি। ব্রাশ করে এসেই দেখো আমি মুড়ি মাখতে বসে গেছি। আমি মুড়ি মাখছি, দেখো সাথে রয়েছে আমড়ার তেল যেটা দিয়ে মুড়িটা মাখাচ্ছি। আর এরপরে দেখো আমরা সবাই গোল করে বসে গেছি চা মুড়ি খেতে। আর এখানটায় দেখো এরা আমাকে রেখেই খাওয়া শুরু করে দিয়েছে। সকালের খাওয়া দাওয়া লুচি আমরা সবাই খেয়ে নিয়েছি। এখানটায় এখন দুপুরের রান্নার প্রিপারেশন চলছে, আজকে সব নিরামিষ রান্না হবে। এই যে এখানটায় লুচি ভাজা চলছে, আবারও ছোলার ডাল, আর আরেকজন ওই যে এখনও লুচির লেচি বানিয়েই যাচ্ছে। এদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা ওখানটায় বসে গেজাচ্ছিলাম। এই যে আমার মামা দুবাই থেকে ভিডিও কল করে আমাদের খাওয়া দাওয়া দেখছে। এই যে আমার বড় মামি লজ্জা পায় তাই জন্য এখানটায়। আমাদের সব থেকে বেশি খাওয়া দাওয়া করে এই যে সবার লাস্টে উঠছে, আর এই যে আরেকজন বাটি পরিষ্কার করতে যাচ্ছে। আর আমি এই যে খালা 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 সব খেয়েছি। এখন দুপুরের খাওয়া দাওয়া আর চলছে পিকনিক, লেডিস পিকনিক। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ হলেই আমরা এক জায়গায় ঘুরতে চলে যাব, আর ঘোরার ভিডিওটা এখানটায় অ্যাড করব না, কারণ যেখানটায় ঘুরতে গেছিলাম সেই জায়গাটার ভিডিওটা তোমাদের এক্সট্রা করে দেখাবো। আর যেহেতু দেখো নিরামিষ রান্না হয়েছে সেহেতু আমার খেতে ভালো লাগছিল না, তাই মা আমাকে খাইয়ে দিচ্ছিল। মা খাইয়ে দিলে সব রান্নার আলাদা একটা টেস্ট চলে আসে। এই যে এখন রাতের ডিনার হচ্ছে খিচুড়ি আর তরকারি আর ঘি।